পরিবারের সাথে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে বাস ট্রেন ও লঞ্চে ঘরে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। সকাল থেকে রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। রাজধানী থেকে বের হওয়ার পর মহাসড়কগুলোর প্রতিটি পয়েন্টে যাত্রী আর যানবাহনের চাপ ছিল। তবে অন্যান্য বারের মতো এবারও যাত্রীদের অভিযোগ, গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গত 4 এপ্রিল থেকে টিকিট দেখে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দিলেও সোমবার অতিরিক্ত যাত্রীর চাপে রেলওয়ে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করতে পারেনি। ফলে কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহী, জামালপুর, সিলেট, রংপুর, লালমনিহাট, পঞ্চগড়, চিলাহাটিগামী ট্রেনগুলোতে বিনা টিকিটের যাত্রী দিয়ে ভরে যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন সাগর। বিল্লাল, যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন আর টিকিট কালোবাজারির কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মাহবুবা, আপনাকে বলে রাখি যে ঈদের মাত্র 8 দিন বাকি। এই কিন্তু আসলে সবাই কিন্তু যে যেভাবে পারছেন কিন্তু বাড়ি ফিরছেন। আপনাকে বলে রাখি যে সকালে কিন্তু বাস, ট্রেন পাশাপাশি লঞ্চে কিন্তু যাত্রী ঢুকছে বড় বেড়ছিল। আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশনের এই যে আমি এখন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু সকাল থেকে এ পর্যন্ত কিন্তু 14টি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে। আপনাকে বলে রাখি যে প্রত্যেকটি ট্রেন কিন্তু তার যে যাত্রীদের ধারণ ক্ষমতা তার অতিরিক্ত কিন্তু যাত্রী ছিল বলে রাখি। পাশাপাশি যে সকল প্রত্যেকটি ট্রেনে কিন্তু আপনার ছাদে করে কিন্তু যাত্রী গিয়েছে। আমরা এখানে যে কমলাপুর স্টেশনের যে দায়িত্বরত কর্মকর্তা হচ্ছে তাদের কাছে আমরা যেটি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে কিন্তু ট্রেন, যে ঈদের ট্রেন যাত্রার 7ম দিন, বিশেষ করে 5ম দিন পর্যন্ত কিন্তু যার টিকিট ভ্রমণ কিন্তু সেই করতে পেরেছে, তারপরে কিন্তু আর সেটি তাদের পক্ষে সম্ভব হয়নি। তারা যেটি বলছেন অতিরিক্ত যাত্রী চাপের কারণে কিন্তু সেটি সম্ভব হয়নি। আপনাকে যে এই যে ট্রেনটি সেটি কিন্তু আসলে ময়মনসিংহগামী একটি ট্রেন। এই ট্রেনের কিন্তু পুরোটাই কিন্তু আসলে যাত্রী কিন্তু ভরপুর। একটু পরে কিন্তু আসলে যখন ট্রেনটি ছাড়ার আগ মুহূর্তে কিন্তু প্রতিটি ট্রেনে কিন্তু ছাদে যাত্রী উঠে, আর বিশেষ করে যে টিকিট যে কালোবাজারির কারণে এখন আজকে 2 দিন, গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু যারাই সাধারণত টিকিট যারা কাটছেন তারা কিন্তু তাদের যে সিটে কিন্তু তারা বসতে পারছে না, এমন কিন্তু অভিযোগ আমরা সবচেয়ে বেশি পেয়েছি। তারা বলছে তাদের আগেই কিন্তু অন্য অন্য যাত্রী এসে ছিটে বসে যান, অনেকে কিন্তু তার যেই নির্দিষ্ট যে ছিটের যে গন্তব্য সে কিন্তু পৌঁছাতে কিন্তু সময় চলে যায়। আর বলে রাখি যে ট্রেনের যে স্বাভাবিক কিন্তু ট্রেনের যে শিডিউল বিপর্যয়, এবার কিন্তু ট্রেনের তেমন কোনো শিডিউল বিপর্যয় নেই। প্রতিটি ট্রেন কিন্তু আসলে 20 থেকে 30 মিনিট শিডিউল বিপর্যয়ে কিন্তু কমলাপুর থেকে কিন্তু দেশের বিভিন্ন গ্রামে ছেড়ে যাচ্ছে। তো যারা আশা করেছিলেন ছিল সন্ধ্যা নাগাদ যাত্রী চাপ আরও পাবে, কারণ আজকে অনেকে অফিস শেষ করে কিন্তু তাদের যে গন্তব্যে যাবেন, আর তার ফলে কিন্তু যাত্রী চাপটা কিন্তু আরও বাড়বে। পাশাপাশি যে বাস টার্মিনাল রয়েছে, বাস টার্মিনালে কিন্তু যে অতিরিক্ত যে একটি ভাড়া সেটি কিন্তু যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে অন্যান্য দিনের ক্ষেত্রে অন্যান্য সময় যে নির্ধারিত ভাড়া তার চেয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু সেটি রোধে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনেকবার বলা হলেও কিন্তু তেমন কোনো তৎপরতা কিন্তু আমরা চোখে দেখিনি। পাশাপাশি বাস মালিক যে সমিতি রয়েছে তারাও কিন্তু এই অতিরিক্ত ভাড়া যারা নিচ্ছে, যে সকল চালকরা নিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ।